আসসালামু আলাইকুম। ফুল ফুল আপনাকে যুক্ত করা হয়েছে, ফুল আপনি বলেন তাহলে। ফুল আপনি বলেন। হ্যাঁ শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি একটা কথা বলবো আর কি। মানে আমার বয়স হচ্ছে আর কি 21 বছর। তো আমি আর কি মানে সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু যে সমস্যা হয়েছে কি, মানে মাঝে মধ্যে যখন অনেক রাগ হয় বা অনেক মানে কিছুতে যখন ব্যর্থ হই, তখন কি হয় যে মানে মানে আমি আর কি ইসলাম ধর্মে বিশ্বাস করি আর কি, তো তখন গালাগালি করি আর কি সৃষ্টিকর্তারে, গালাগালি করি। এই জিনিসটা আমি বুঝতেছি না। তো আমি বিশ্বাস যদি করে থাকি তাহলে আমি এরকম করি কেন? আমার সত্যি তো বিশ্বাস এই করার সাথে প্রশ্নটা তো ছিল। গালিগালি গালিগালাজের কোনো আমি সমস্যা দেখতেছি না। মানে গালিগালাজ করেন মানেই তো আপনি বিশ্বাস করেন, তাই না? বিশ্বাস না করলে হুদাইটার গালিগালাজ করতে যাবেন কেন? মনে করেন একটা জিনিস আপনি বিশ্বাসই করেন না, তাহলে এটারে হুদাই গালি দিতে কেন যাবেন আপনি? ওটা তো গালি শুনবেও না, ওটা তো যদি নাই থাকে। মনে করেন মামদুপুত্রে তো আমরা গালিগালাজ করি না, তাই না? আপনি, আমি যদি মামদুপুত্রে গালিগালাজ করি, তার মানে তো মামদুপুত্রে আমি বিশ্বাস করি নাকি? হ্যাঁ অবশ্যই। তার মানে আপনি তো মানে বিশ্বাস করেন, ঠিক আছে, করেন, কিন্তু বিশ্বাস যে করেন সেটার পেছনে কি কোনো কারণ আছে আপনার, যুক্তি আছে কোনো? না, আমি আর কি অন্ধভাবে বিশ্বাস করি, কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই যে বললাম না যে আমি যখন মানে অনেক ডিপ্রেস থাকি, মানে কোনো কিছু যখন ব্যর্থ হই, তো বললাম না যে আমি মানে ওনারে গালাগালি করি নাম ধরে। হ্যাঁ, এটার সাথে তো আমার বিশ্বাসের কোনো মানে পার্থক্য তৈরি হবে? গালিগালাজ করলে বিশ্বাসের কোনো পার্থক্য তৈরি হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। বিশ্বাসের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, মা বরঞ্চ আপনি যে গালিগালাজ করেন এটাতে এটা প্রমাণ হয় যে আপনি বিশ্বাস করেন। মানে আছে কিন্তু আপনার ভাল লাগতেছে না, কাজ কাম দিতেছেন গালি। এই বেটা তুই হ্যাঁ, আমার আর এটা সবচেয়ে করছিস? হ্যাঁ আমি আর সবচেয়ে বড় কথা, পাশের বাসার সখিনারে আমার ভাল লাগতো, পাশের বাসার সখিনার সাথে আমার বিয়ে হয় নাই, দিলাম আল্লাহরে গালি। ওই তোর, তুই আমার সাথে বিয়ে দিলি না, সখিনার সখিনা আর এখন আরেকজনের সাথে বিয়ে করে গেল গা, দিলাম তোর গালি। এটা হলো ভিন্ন জিনিস ভাই। হ্যাঁ, এটা তো আপনি গালি গালাজ করবেন, এটার সাথে তো আপনি বিশ্বাস করেন না, এটা তো প্রুভ হচ্ছে না এখান থেকে। হ্যাঁ তা ঠিক, তা আমি মানে কিন্তু ওই যে বললাম না যে মানে আমি যখন কোনো কিছু ব্যর্থ হয়েছি, আমার আমার তখন মনে হয় যে আমারও ব্যর্থ ওই যে সৃষ্টিকর্তার কারণে আমি ব্যর্থ হয়েছি। উনি চাইছে দেখে আমি ব্যর্থ হয়েছি, বা উনি চায়, উনি আমাকে মানে আমার যে কন্ডিশন সিচুয়েশন এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে উনি। আমি তো ভালো থাকতেছি, এটা কিন্তু আমি ঠিক, তো ভালো এটা ঠিক, থাকতে পারতেছি না, এর জন্য ইসলামে আমি এটাই, দায়ী করি ওনাকে আর কি। হ্যাঁ ইসলামে এটাই বলা আছে, ইসলামে একদম পরিষ্কার ভাবে বলা আছে, আল্লাহ পাক সবকিছুর জন্য, সবকিছুর মূল নিয়ন্ত্রক হচ্ছে আল্লাহ পাক, তিনি আর কি সবকিছু নিয়ন্ত্রণ করে, এটা বলা আছে। এই ধরেন মনে করেন আমি কিছু একটা শিখে পরীক্ষা দিচ্ছি, তো পরীক্ষাতে আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু দিন শেষে আমি কি ফেল করলাম? আমি নিজে বাসায় বসে পড়াশোনা করছি, বাসায় নিজে নিজের পরীক্ষা নিছি, তখন ভালো করছি, কিন্তু ওই যে ওখানে যে খারাপ করছি, মানে তখন সম্পূর্ণ, তখন আমি আমার সমস্যা হচ্ছে কি, আমি বাসায় আসছি, বাসায় আসার পরে মা বাবা বলছে যে ওইটা আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ চায় নাই, ওইটা আল্লাহ, হ্যাঁ, ওটা এটা তো এটা ভাগ্য ঠিক, খারাপ। এটা হ্যাঁ ঠিক, হ্যাঁ এটা ঠিক। বলছে ভাগ্য খারাপ, তখন আমি মানে ভাগ্য সৃষ্টিকর্তা দুইটা জিনিসটা অনেক গালাগাল করছি, আর এটা আমি প্রায় সময় করে থাকি। আচ্ছা ভাগ্য জিনিসটা মানে আমি শুনতে শুনতে একদম বিরক্ত। ঠিক আছে, এখন এটা তো ভাই মানে আপনার ধর্মের বিষয়, যে আপনার ধর্মের কোন একজন হুজুরের কাছে আপনার যাওয়া উচিত, যে এই বিষয়টা নিয়ে কি করা যেতে পারে, বা এটা নিয়ে মানে ধর্ম কি বলে, ইসলাম কি বলে এই বিষয়ে। আমরা তো আসলে আপনার সমস্যার সমাধান দিতে পারবো না, আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ধর্ম, আসলে ধর্মের যে দাবিগুলো সেগুলো যৌক্তিক কিনা, যুক্তিসঙ্গত কিনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আপনার সমস্যাটা হচ্ছে ধর্মতাত্ত্বিক, আপনি একজন হুজুরের কাছে যান, হুজুরের কাছে যাওয়াটা গেলে তারা আপনাকে ভুংবাং দিয়ে দিবে, আসলে কোনো একটা ভুংবাং বুঝিয়ে দিবে, কিন্তু আমি তো এখানে কিছু বলতে পারি না, এটা আপনাদের ব্যাপার, আপনাদের ধর্মের ব্যাপার। কিন্তু আমার কাছে, আমি সেই বিষয়টা বলতে পারি যে আপনার ধর্মটা কতটা অযৌক্তিক, এই এই দাবিগুলা কতটা ফালতু, সেটা নিয়ে আমি আলোচনা করতে পারি। কিন্তু আপনি যদি বিশ্বাসী হন তাহলে বিশ্বাস করেন, অসুবিধা নেই, আমি তো কাউকে বিশ্বাস করতে না করি না কখনো, এটা আপনার বিষয়। কিন্তু আমি এটা বলতে পারি যে আপনার ধর্ম বিশ্বাসটা সম্পূর্ণ অযৌক্তিক একটা বিশ্বাস। এই যে আমি যে গালাগালি করি, আমি কিন্তু জানি যে উনি কিন্তু আমার উপর গুসা করবে, আমার উপর রাগ করবে, আমার অনেক কষ্ট দিতে পারে পরকালে, কিন্তু তারপর মানে আমি এত মানে রাগ এমন হয়ে যায় যে আমি উনারে মানে ছাড়ি না, ওনার মা বাপ তুইলা এমন গালাগালি করি। আল্লাহর বাপ মা তুলা গালি দেন, সবচেয়ে বড় বাহ, কথা হয়েছে, সবচেয়ে বড় কথা হয়েছে, ওনার যে মা বাপ নাই ওটাও আমি মানি, কিন্তু আমি গালাগালি করার সময় ওনার মা বাপ ধরি, ওনার ছেলে সন্তান নাম ধরি, এরকম করি আর আল্লাহর কি। বাপের ঠিক নেই নাকি? আল্লাহর বাপের ঠিক হ্যাঁ নেই। হ্যাঁ 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 ওইরকম ধরি, আল্লাহর বাপ রে মামার মায়ের এরকম আচ্ছা নাম ধরে গালাগালি করি, মানে একদম বিশ্রী বিশ্রী গালি দিই, আর মানে আমার কান্না চলে আসে, কিন্তু আমি মানে ওই যে বললাম না যে সবাই বলে ভাগ্য খারাপ, আল্লাহ
আলাদা আচ্ছা, আছে বলা যায়। গালিগালাজ গুলা যে আপনি করেন, ইসলাম অনুসারে কিন্তু এই গালিগালাজ গুলা কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দেয়া আছে, আল্লাহকে যে গালিগুলো আপনি দিচ্ছেন সেগুলো আল্লাহ আপনাকে দিয়ে দেয়া আছে। এটা যে আমি এই কথাটা যে আমি বললাম কোথা থেকে বললাম, আমরা এই হাদিসটা আসেন একটু পরে দেখি। ইয়া ভাই, ফুল ভাই, আপনি কি আমাদেরকে এই হাদিসটা একটু পরে শোনাবেন? বা এটা তো অনেক বড় দেখা যায়। হ্যাঁ, এখান থেকে পড়েন, এই যে ওমর বলেন এখান থেকে আপনি পড়ে শোনান। এটা সুনান আবু দাউদ শরীফের 4703 নম্বর হাদিস। ওমর বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। এখান থেকে পড়েন তো, এটা কত নম্বর লাইন? এটা হচ্ছে 1 2 3 4 5 নম্বর লাইন থেকে পড়েন। 5 নম্বর লাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখান থেকে পড়েন। হ্যাঁ, দেখতে পারতেছি। মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় মানে নিজ আর কি ডান হাতে তার পিঠ বুলিয়ে দেন, বুলিয়ে পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজ করবে। অতঃপর আবার তার পিঠ থেকে এক হাত বুলিয়ে একদল সন্তান বের করে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নাম এদের উপযোগী কাজই এরা করবে কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে রাসুল, হে আল্লাহ রাসুল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন, শেষে শেষে সে জান্নাতিদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাত প্রবেশ করান জান্নাতে। আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এই হাদিসটা হচ্ছে সহি হাদিস, তাই না? সহি হাদিস মানে বুঝলাম না। এটা হচ্ছে মানে অথেন্টিক হাদিস, সবচেয়ে অথেন্টিক। সহি হাদিস মানে হচ্ছে সবচেয়ে অথেন্টিক হাদিস, এটা জানেন না আপনি? না, এটা আমি জানি না আর কি। এটা কি মানে, এটা কি ইসলাম ইসলাম বলে যে সহি হাদিস মানে অথেন্টিক হাদিস? হ্যাঁ, সবচেয়ে অথেন্টিক হাদিস গুলাকে সহি হাদিস বলা হয়, সবচেয়ে শ্রেষ্ঠতম অথেন্টিক হাদিস গুলাকে সহি হাদিস বলা হয়। সহি মানেই হচ্ছে মানে এই জিনিসগুলো অথেন্টিক, একদম আল্লাহর নবী থেকে আসা, এই জিনিসটা প্রমাণিত ইসলামের দৃষ্টিতে প্রমাণিত। এখন আপনি আমাকে বলেন, এই হাদিসটা যে আমরা পড়লাম এখানে, এই যে মানুষ যে মানে কোনো খারাপ কাজ করে, এই হাদিসটা আপনি বুঝতে পেরেছেন কি বলা আছে এখানে? এখানে আমি অল্প একটু বুঝছি আর কি, যে যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে সে দিন শেষে হাজার চেষ্টা করে সে জাহান্নামে যাবে, যতই জান্নাতের কাজ করুক। আচ্ছা, আর যে কোন একজন ব্যক্তি যে জাহান্নামের কাজ বা জান্নাতের কাজ যে করতেছে, এটা তাকে কে করায় নিচ্ছে? নিজে করতেছে, সে নিজ ইচ্ছা করতেছে, নাকি তাকে কেউ হ্যাঁ হ্যাঁ করায় হ্যাঁ নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওইটাই যে লেখা আছে যে যে আল্লাহ তাআলা তাকে দিয়ে কাজ করিয়েই নেন আর কি লেখা আছে। মানে ধরেন আপনি জাহান্নামের কাজ একটা করতেছেন, মনে করেন আপনি আল্লাহকে গালি দিচ্ছেন বা নবীকে গালি দিচ্ছেন, এই কাজটা আপনাকে দিয়ে আসলে কে করায় নিচ্ছে? আপনি নিজে করতেছেন নাকি কেউ আপনাকে দিয়ে করায় এই জাহান্নামীদের কাজটা করায় নিচ্ছে? এখন এটা কি সব গুণার ক্ষেত্রে মানে সব আমলের ক্ষেত্রে অথবা সব গুণার ক্ষেত্রে কি এটা প্রযোজ্য যে সবকিছু আল্লাহ করে নিতেছে? এইখানে তো এটাই বলা আছে যে সমস্ত কিছু জাহান্নামীদের কাজ, তার মানে তো জাহান্নামীদের কাজ মানে যাবতীয় কাজ, যেই কাজগুলো আপনাকে জাহান্নামের দিকে নিবে সবকিছু। আর জান্নাতীদের কাজ যেহেতু বলা আছে, জান্নাতীদের কাজ ভালো কাজ সবকিছু, যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা মানে ইসলামের দৃষ্টিতে যেগুলো ভালো কাজ। এখানে যেহেতু জান্নাতীদের কাজ এবং জাহান্নামীদের কাজ বলা আছে, তার মানে পরিষ্কার যে কোন কাজটা জাহান্নামীদের আর কোন কাজটা জান্নাতীদের, তাই না? হ্যাঁ, এটা বলা আছে। কিন্তু ওই যে তার মানে সব আরেকটা কথা কাজই এখানে আমার এই আরেকটা কথা, ক্যাটাগরির ভিতরে তো সব কাজই পড়বে, তাই না? এখন ওই যে পিঠ থেকে পিঠ বুলিয়ে যে যে সন্তানদের বাইর করলো, এটা কি ওই সন্তানদের ক্ষেত্রেই প্রযোজ্য? পিঠ বুলিয়ে যে এই সন্তান বাইর মানে করছে, আদমের পিঠে হাত বুলায় সন্তানদেরকে বের করলো, হ্যাঁ, এই ওই সন্তানদের ওই গুটি কয়েক সন্তানের জন্য কি প্রযোজ্য জিনিসটা, নাকি সকল আদম সন্তানদের জন্য, নাকি ওই গুটি আদম কয়েক সন্তানের সন্তানের জন্য? যাবতীয় সন্তান, আমরা তো সবাই হচ্ছে আদমের সন্তান, ইসলাম অনুসারে আমরা সব মানুষ হচ্ছে আদমের সন্তান, এবং সেই সৃষ্টির শুরুতে আল্লাহ পাক আদমের পিঠে হাত বুলাইলো এবং তার যাবতীয় যে সন্তানেরা আছে সেখান থেকে বের হইলো, তাই না? তাদের আত্মা, সেই মানুষেরা না, মানে সেই আত্মাগুলা, সেই রুহগুলা আদমের পিঠ থেকে বেরিয়েছিল, তাই না? আদমের পিঠ থেকে বাইর হয়েছে, মানে আমি বলতে চাইছি যে আমরা মানে ওই যে যখন হাত বুলাইয়া জাহান্নামীদের বার করছে, ওরা কি সকলে কি মানে ওরাই কি পৃথিবীতে যত মানুষ আসবে তাদের মধ্যে যত যত মানুষ জাহান্নামী আসবে সব, যত যাবতীয় যত সকল মানুষ আসবে জাহান্নামীদের কি সব, তখন বাইর করছে? সমস্ত আত্মা তখন বের করা হয়েছে আদমের পিঠ থেকে, আর তখন ওই থেকে এখন জান্নাতীদের ক্ষেত্রেও সেম দিন শোনা গেল।
হ্যাঁ, তখন থেকে এখন মানে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান জন্ম নিবে, আদমের সন্তানেরা জন্ম নিবে, যাবতীয় সন্তানদেরকে ওই তখন বের করা হয়েছে, এবং তাদের এক দলকে করা হয়েছে জাহান্নামের জন্য এবং আরেক দলকে করা হয়েছে জান্নাতের জন্য। আচ্ছা, তার মানে তারপরে এটাই আর এবং কি। আল্লাহ পাক বলে দিল যে, মানে নবী বলল যে, আল্লাহ পাক বলছে যে, আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করছে তাদেরকে দিয়ে জান্নাতিদের কাজই করাবে, আর যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে তাদেরকে জাহান্নামের কাজই করাবে। এই জিনিসটা কি? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা মানে হুজুরের বক্তব্য শোনাচ্ছি এই বিষয়ে, শুনেন সে কি বলে দেখেন। আপনার আমার এবং সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য, কার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন আছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন, কেমন হলো যিনি আমার আমার ব্যাপারটা জানে না, আমি কি করে জানে না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানে না, এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস এভাবে আসছে, বিভিন্ন হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাত তিনি বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাত তিনি বলেছেন এগুলো আমি জাহান্নামের সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিস আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ইমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকার তারা ইমান আনবে। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন, তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর আইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার তার সৃষ্টি, এটা হলো তাকদীর। আর তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত সংগঠিত হয়ে যায়। এখন তিনি, আচ্ছা আপনি কি ভিডিওটা শুনতে পেলেন? উনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, ডক্টর আবু বকর জাকারিয়া। আপনি কি বুঝতে পারলেন উনি কি বলল? উনি কি বলছে বুঝতে পারছি আর কি। উনি বলছে ওনার যা ইচ্ছা তাই করে, উনি আর মানে আল্লাহ যা ইচ্ছা তাই করে। আল্লাহ তো কারো পরোয়া করে না, তাই না? আল্লাহ দূর তো মানে কারো পরোয়া করি আমি, দূর তৈরি করলাম, এটা মানে যা ইচ্ছা তাই করবে, এটা কারো কারো পাত্তাও দেয় না। হ্যাঁ হ্যাঁ, মানে কারো পোষা টাইম আছে, এই তোর তোর আমি জাহান্নামে দিবো, এই তোর আমি জান্নাতে দিবো, যা তুই জান্নাতে যা, মানে তার একেবারে মানে ইচ্ছা, তার খেয়াল খুশি, খেয়াল খুশি মতো। এখানে তো আপনি মনে করেন অনেক ভালো কাজ করছেন, ভালো কাজ করে আপনার ইচ্ছা করলো আল্লাহ যা তোর আমি জাহান্নামে দিয়ে দিবো, যা ভাগ্য জাহান্নামে যা, মানে এটা তো কারো পরোয়া করে না আল্লাহ পাক, কারোর পরোয়া করে না। মানে মানে কেউ যে আল্লাহরে গিয়ে জিজ্ঞেস করবো যে হ্যাঁ আল্লাহ তুমি এই কামটা করলা কেন, এ তো ভালো কাম করছিল, তুমি এটা জাহান্নামে দিলা কেন, আল্লাহ এই কথা বলার মতোই কেউ তার কাছে নাই। হ্যাঁ, সে একেবারে নিজের ইচ্ছায় চলে, কারোর পরোয়া করে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে আচ্ছা, এই ধরনের আর কি আমি, হ্যাঁ আরেকটা হাদিস আচ্ছা পড়ি দেখেন, এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। আব্দুল্লাহ ইবনা ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি কোনো নতুন ভাবে ঘটলো না, তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে, আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই করে থাকে। মানে ওই যে একটু আগে আমি যা বললাম আর কি, যে আমি যখন বাসায় আসছি তখন আমার মা আমার বলছে যে তোর ভাগ্য খারাপ, তুই চেষ্টা করছিস কিন্তু ভাগ্য খারাপ, বা আল্লাহ চায় নাই, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। মানে ওর সাথে মিলে 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 কিনা? হ্যাঁ একদম মিলে, তো আমি তো দেখতেছি মিলে। হ্যাঁ, আল্লাহ আপনার দুর্ভাগ্য দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত করছে, এই জন্য আপনি যত খাটাখাটনি করেন না কেন লাভ নাই, ওই আপনার ওই যে মানে ইয়াই করতে হইব, গ্যাঞ্জাম গ্যাঞ্জামের ভিতরে পড়বেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহরে কে জিগাইব গিয়া, হ্যাঁ আল্লাহ তুমি এটা কেন করলা, এটা তো আল্লাহ মানে স্বেচ্ছাচারী। মানে কোরআনে হাদিসে অনেক জায়গায় বলা আছে আল্লাহ হচ্ছে একজন স্বেচ্ছাচারী, যা ইচ্ছা তাই করে। হ্যাঁ, মানে সে কারো পাত্তাও দেয় না, কারোর কথা মানে কারোর কোনো ইয়াও শুনে না, কারোর গুনার তার টাইম নাই। হ্যাঁ, যা ইচ্ছা, এই যে হুজুরে তো বললো, বলেই দিল যে আল্লাহ যা ইচ্ছা তাই করে, কারো পরোয়া করে না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে কোরআনে কি বলা আছে সেটা একটু দেখি, দেখেন এটা হচ্ছে সূরা বাকারার 7 নম্বর আয়াত, এখানে বলা আছে যে দেখেন আমরা এটা পড়ি, আল বায়ান এটা পড়ি, এই অনুবাদটা পড়ি, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, তাদের জন্য রয়েছে মহাআজাব। মানে কাফেরদের কানে মোহর লাগাই দিছে, অন্তরে এবং কানে আল্লাহ পাক মোহর লাগাই দিছে, এই কারণে তারা, সেই কাফেররা ইসলামের সত্যতা বুঝতে পারতেছে না, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে ওই কাফেরদের কি দোষ, আমি তো এটা বুঝলাম না, তাই না? মানে কাফেরদের অন্তরে যদি আল্লাহ পাক মোহর দিয়া রাখে
এবং কাফেররা যদি এই কারণে বুঝতে না পারে যে ইসলাম সত্য ধর্ম, এটা যদি বুঝতে না পারে, তাহলে কি কাফেররা দোষী নাকি এটার জন্য আল্লাহ আল্লাহ এখানে বদমাইশি করতেছে একটা? হ্যাঁ এটাই তো, যে এখানে তো আমার দোষ না, আর এই জন্য তো আমি গালি দিছি আর কি। হ্যাঁ, আপনার অন্তরে এবং কানে মোহর লাগাই দিচ্ছে আল্লাহ, এই জন্য আপনি মানে আল্লাহরে গালি দিচ্ছেন এখন, এবং তারপরে এটার কারণে আবার আপনার আজাবও দিবে, মানে আপনার জাহান্নামে পাঠাবে আল্লাহ পাক। মানে একটা ফাইজলামি, একটা পুরাটাই জিনিসটা একটা ফাইজলামির পর্যায়ে নিয়ে গেছে আল্লাহ পাক, তাই না? মানে হ্যাঁ তুই আমার কানে অন্তরে মোহর মেরে দিছস, তারপর আবার আমার নাকি জাহান্নামে দিবি, ফাইজলামি করস তুই বেটা আমার সাথে, থা প্রায় তোর মানে কানের পায়ের ফেলায় দম দরকার নাকি ভাই, কি বলেন? ওইটাই তো আর কি, মানে আমি তো মাঝে মধ্যে মানে গালাগালি যে করছি আমার খারাপ লাগে, আমি কান্না করে দিই, কিন্তু ওই যে সবাই এক কথা যখন বলে তখন জিনিসটা মানে কেমন লাগে না, যে যার কাছে যায় হে কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর যেমন জন্য ওই করে, লোকেরা হয়তো আল্লাহরে তোর ডরায়, ভাই এই তো জন্য খারাপ। ডরে কয়, ওই লোকেরা হয়তো আল্লাহরে ডরায় ডরে কয়, যেমন ধরেন ক্ষমতাশালী যারা তাদের তো বিরুদ্ধে কথা বললে তো গেঞ্জাম আছে, আবার তারাও আবার দুযোগে দেয় কিনা এই জন্য হয়তো ভয় বলে এগুলা, কিন্তু তারা তো নিশ্চয়ই অনেস্ট না, অনেস্ট হলে তো বলতো যে এটা তো ইনসাফ হলো না, তাই না? আমার বলে যে ভাগ্য খারাপ, ভাগ্য খারাপ মানে ওটা ভাগ্য খারাপের কারণে হয়েছে, তখন এই যে ভাগ্য আর আল্লাহ এই দুইটারে তখন মানে অনেক তখন রাগা হয় আচ্ছা এই দুইটার ঠিক উপর। আছে ভাই, আপনি আপনাকে যে জিনিসগুলো দেখাইলাম আমি সেগুলো নিয়ে আরো একটু চিন্তা ভাবনা করেন, ভাবেন, এবং এই আমাদের সংশয় ডট কমে অনেক লেখা আছে এই বিষয়ে, তাকদীর বিষয়ে একটা লেখা আছে, এই লেখাটা আপনি ভালো করে পড়েন, পরে চিন্তা ভাবনা করেন, তারপর আবার একদিন আসেন, তখন আবার কথা বলবো না, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি, আপনাকে আরেকজনকে যুক্ত করছি।